আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, তো তোমরা জানো যে আজকে আমরা আমাদের নবম অধ্যায় তরঙ্গ অধ্যায়ের আরো একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে বিট বা স্বরকম্প। তো আমরা আজকে এই বিট কিভাবে সৃষ্টি হয় এবং এই বিট সৃষ্টির গাণিতিক রাশিমালাটা দেখতে কেমন এবং এই বিটের সাহায্যে কিভাবে অজানা সুষ্ঠুলাকার কম্পাঙ্ক নির্ণয় করা যায় এবং সেখান থেকে কিছু গাণিতিক সমস্যা, অর্থাৎ অজানা সুষ্ঠুলাকার কম্পাঙ্ক নির্ণয় সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার আমরা আজকে সমাধান করব। তো প্রথমে আমার বিট সম্পর্কে জানতে গেলে বিট কি, তো দেখো যে তোমরা এর আগের লেকচারে আমরা অর্থাৎ এর আগের ক্লাসে আমি কিন্তু তরঙ্গের উপরিপাতন নিয়ে আলোচনা করছিলাম। তো তোমরা যারা ক্লাসটা দেখতে পারো না তারা একটু ক্লাসটা দেখে নেবে। তো সেখানে দেখো ছিল যে কোনো মাধ্যমের একটা সীমিত অংশে যদি দুইটা তরঙ্গ পরস্পর বিপরীত দিক থেকে একটার ভিতর দিয়ে আরেকটা যদি আপাতিত হয় বা উপরিপাতন ঘটে, সেক্ষেত্রে যে তরঙ্গটা সৃষ্টি হয়েছিল তার নাম দিয়েছিলাম কিন্তু আমরা স্থির তরঙ্গ। তো বিট সৃষ্টির ক্ষেত্রেও এরকম ঠিক দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটে, তবে এক্ষেত্রে কিছু সত্য আছে। সত্য হচ্ছে কি, যে দুইটা তরঙ্গের উপরিপাতন হতে হবে সেই দুইটা তরঙ্গ পরস্পর একই দিক থেকে সামনের দিকে যেতে হবে। আগে যেমন ছিল বিপরীত দিক থেকে যেতে আসছিল, আর এখন হবে কি একই দিক থেকে তারা সামনের দিকে যাবে এবং এই তরঙ্গ দুটির বিস্তার সমান হতে হবে, অর্থাৎ একই হতে হবে এবং এই তরঙ্গ দুইটার কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকতে হবে। খুব বেশি পার্থক্য থাকলে বিট সৃষ্টি হবে না। তো এই জন্য আমরা বিটের সংজ্ঞাটা এভাবে বলছি যে একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হয় তাকে আমরা বলবো হচ্ছে কি বিট। তাহলে আমরা কি বললাম, একই ধরনের এবং প্রায় সমান কম্পাঙ্কের দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে শব্দের তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কি বিট। তোমরা একটু খেয়াল করলে এখানে দেখতে পাবা, আমি ঠিক বুঝতে পারছি না যে তোমরা এই দুইটা কালার স্পষ্ট বুঝতে পারছো কিনা। তো দেখো এখানে আমরা বললাম যে দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কি বিট। তো আমরা 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 এখানে দেখো দুইটা ধরে নিচ্ছি যে এ আর বি দুইটা সুষ্ঠুলাকার। তোমরা অবশ্যই সুষ্ঠুলাকার নাম শুনছো, সুষ্ঠুলাকারটা দেখতে অনেকটা এরকম ইউ আকৃতির মতো এবং এর একটা হাতল থাকে, যে হাতল দিয়ে আমরা যদি কোনো রাবার প্যাডে আঘাত করি তাহলে সেখান থেকে হচ্ছে কি শব্দ উৎপন্ন হয়। তো এরকম আমরা দুইটা সুষ্ঠুলাকার ধরছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, এবং এই দুইটার কম্পাঙ্ক যথাক্রমে F1, এ এর কম্পাঙ্ক হচ্ছে F1 আর বি এর কম্পাঙ্ক হচ্ছে কি F2, এবং এদের দুজনের কম্পাঙ্কের কি আছে সামান্য পার্থক্য আছে, এই জন্য আমরা ধরে নিচ্ছি যে F1টা F2 হচ্ছে বড়, সামান্য একটু বড়। এখন দেখো এই দুইটা সুষ্ঠুলতাকে যদি আমরা কোনো রাবার প্যাডে আঘাত করি তাহলে সেখান থেকে কি হবে শব্দ তরঙ্গ উৎপন্ন হবে এবং সেই শব্দ তরঙ্গগুলো উৎপন্ন হয়ে কি হবে সামনের দিকে সঞ্চালিত হতে থাকবে। তো আমি এখানে একটু চিত্র এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে এই যে দুইটা তরঙ্গকে যদি আমরা একসাথে রাবার প্যাডে আঘাত করি তাহলে যে দুইটা শব্দ তরঙ্গ উৎপন্ন হচ্ছে তারা উপরিপাতিত হতে হতে পরস্পর এভাবে সামনের দিকে যাচ্ছে। তো এরা যখন পরস্পর সামনের দিকে সঞ্চালিত হবে তখন দেখো এই তরঙ্গ দুটি কখনো কখনো সমদশায় মিলিত হবে, আবার কখনো কখনো বিপরীত দশায় মিলিত হবে। দেখো এখানে এবং এখানে এরা কিন্তু পরস্পর সমদশায় মিলিত হচ্ছে, তারপর দেখো এখানে এবং এখানে এই দুটো জায়গায় কিন্তু এরা পরস্পর বিপরীত দশায় মিলিত হবে, এভাবে তারা সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা কি বললাম যে দুইটা শব্দ তরঙ্গ উৎপন্ন হবে সেই শব্দ তরঙ্গ দুটা সঞ্চালিত হতে হতে সামনের দিকে অগ্রসর হবে এবং কখনো কখনো তারা পরস্পর সমদশায় মিলিত হবে এবং কখনো কখনো পরস্পর বিপরীত দশায় মিলিত হবে। তো যেসব জায়গায় তারা সমদশায় মিলিত হবে, যেমন দেখো এই বিন্দুতে এরা সমদশায় মিলিত হয়েছে, যেসব জায়গায় সমদশায় মিলিত হবে সেখানে লব্ধি তরঙ্গের বিস্তারটা সর্বোচ্চ হবে। কেন সর্বোচ্চ হবে, কারণ এখানে বিস্তার হবে এই দুইটা তরঙ্গের বিস্তারের যোগফলের সমান। তাহলে এখানে কি হবে বিস্তারটা সর্বোচ্চ হবে, আর বিস্তার সর্বোচ্চ হওয়া মানে কি সেখানে শব্দের তীব্রতাটাও বেশি হবে, কারণ তোমরা জানো যে শব্দের তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিস্তার যেখানে বেশি হবে শব্দের তীব্রতাও কি হবে সেখানে বেশি হবে। আর যেখানে যেখানে তরঙ্গ দুটি পরস্পর বিপরীত দশায় মিলিত হবে, যেমন দেখো এখানে এখানে এরা পরস্পর কি হচ্ছে বিপরীত দশায় মিলিত হয়েছে, তো যেখানে যেখানে বিপরীত দশায় মিলিত হবে সেখানে লব্ধি তরঙ্গের বিস্তারটা কম হবে, অর্থাৎ লব্ধি তরঙ্গের বিস্তার হবে কি বিয়োগ ফলের সমান। লব্ধি তরঙ্গের বিস্তার যদি সেখানে কম হয় তাহলে তার তীব্রতাটাও কি হবে কম হবে। এইভাবে এই যে যখন দুইটা তরঙ্গ পরস্পর সামনের দিকে যাচ্ছে তখন দেখো যে কখনো কখনো তার তীব্রতা বেশি হচ্ছে আর কখনো কখনো তার তীব্রতাটা কি হচ্ছে কম হচ্ছে। যেখানে যেখানে তারা সমদশায় মিলিত হচ্ছে সেখানে তীব্রতাটা বেশি হচ্ছে, যেখানে যেখানে তারা বিপরীত দশায় মিলিত হচ্ছে সেখানে তীব্রতাটা কি হচ্ছে কম হচ্ছে।
তো এই যে তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হচ্ছে, এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ফলে কি সৃষ্টি হচ্ছে? বিট সৃষ্টি হচ্ছে। তো আমি দেখো আরেকটি চিত্রটা আঁকি যে এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে যে নতুন যে তরঙ্গটা সৃষ্টি হবে সেই তরঙ্গটা আসলে দেখো এখানে যেহেতু সমদশায় মিলিত হয়েছে অর্থাৎ এখানে আমার বিস্তারটা সর্বোচ্চ হবে, এখানে যেহেতু বিপরীত দশায় মিলিত হয়েছে এখানে কিন্তু আমার বিস্তারটা সর্বনিম্ন হবে, আবার এভাবে হবে। ঠিক এই তরঙ্গগুলো কিন্তু এই লব্ধি তরঙ্গের এই দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গটা পাবো সেটা কিন্তু আমি যে কালো কালিতে যেটা আসছে সেটা দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এইভাবে আমাদের বিটটা কিন্তু সৃষ্টি হয়। তো দেখো আমি আবার একটু বলি যে কিভাবে বিট সৃষ্টি হয়। আমরা বলছিলাম যে বিট সৃষ্টি করতে গেলে দুইটা তরঙ্গের উপরিপাতন হতে হবে এবং সেই দুইটা তরঙ্গ বিস্তার একই হতে হবে এবং তাদের কম্পাঙ্কের কী হতে হবে? সামান্য পার্থক্য থাকবে। তো এই একই ধরনের এবং এই প্রায় সমান কম্পাঙ্কের এরকম দুইটা শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে কী হয়? শব্দের তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হয়। এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ফলে কী সৃষ্টি হবে? বিট সৃষ্টি হবে। তো আমরা এখানে ধরে নিয়েছিলাম যে ওয়াই ওয়ান এবং ওয়াই টু হচ্ছে দুইটা সুষ্মলতা, এই দুইটা সুষ্মলতাকে আমরা কী করছি? একটা রাবার প্যাডে আঘাত করছি, আঘাত করার পরে দুটো শব্দ তরঙ্গ মাধ্যমের ভিতর দিয়ে সঞ্চালিত হতে হতে সামনের দিকে গেছে। তো যখন এই তরঙ্গ দুইটা মাধ্যমের ভিতর দিয়ে সঞ্চালিত হতে হতে সামনের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে? কখনো কখনো তারা সমদশায় মিলিত হচ্ছে, আবার কখনো কখনো তারা দেখো বিপরীত দশায় মিলিত হচ্ছে। তো যেখানে যেখানে তারা সমদশায় মিলিত হচ্ছে সেখানে সেখানে বিস্তার বেশি হচ্ছে, আর বিস্তার বেশি হলে তীব্রতাটাও কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। আর যেখানে যেখানে তারা বিপরীত দশায় মিলিত হচ্ছে দেখো এই জায়গাটা এরা কিন্তু পরস্পর বিপরীত দশায় মিলিত হচ্ছে, এখানে দেখো বিস্তার বা তীব্রতা নেই বললেই চলে। এই যে তীব্রতা যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হচ্ছে এই তীব্রতার এই পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিটাকে আমরা বলে হচ্ছে কি? বিট। আর একটু খেয়াল করো তো যেখানে যেখানে তীব্রতা বেশি হবে সেখানে কিন্তু আসলে আমরা প্রবল শব্দ পাবো, আর যেখানে যেখানে তীব্রতা কম হবে বা তীব্রতা নাই সেখানে আমরা কোনো শব্দই শুনতে পাবো না। যেমন দেখো আমি যদি আর একটু বলি যে বিটটা আসলে কি, আমি যদি এই মার্কারটা দিয়ে ক্যালকুলেটারের উপরে জোরে টান দিই তাহলে দেখো যে শব্দটা উৎপন্ন হচ্ছে এই শব্দটা আমাদের কানে কিন্তু একটানা এসে উপলব্ধি হচ্ছে, কিন্তু আমি যদি শব্দটা এভাবে এরকম একটানা না টেনে আমি যদি এরকমভাবে করি দেখো যে একটা প্রবল শব্দ পাচ্ছি, তারপর একটা নিঃশব্দ, তারপর আর একটা প্রবল শব্দ পাচ্ছি, দেখো এই দিক থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে যে বিটটা সৃষ্টি হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা প্রবল শব্দ, তারপর একটা নিঃশব্দ, তারপর একটা প্রবল শব্দ, অর্থাৎ যেখানে যেখানে এটা সমদশায় মিলিত হয়েছে সেখানে সেখানে আমরা এরকম প্রবল শব্দ পাচ্ছি, যেখানে যেখানে এটা বিপরীত দশায় মিলিত হয়েছে সেখানে আমরা কোনো শব্দ পাচ্ছি না, তারপর আবার কী পাচ্ছি? প্রবল শব্দ পাচ্ছি। তো কীভাবে এই বিট সৃষ্টি হয় এবং এই বিট সৃষ্টির যে গাণিতিক রাশিমালাটা কেমন এবং কেন প্রবল শব্দ সৃষ্টি হয় এবং কেন নিঃশব্দ সৃষ্টি হয় এবং কোথায় কত সময় পরপর প্রবল শব্দ সৃষ্টি হবে এবং কত সময় পরপর নিঃশব্দ সৃষ্টি হবে, তো সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করবো। যে বিটের গাণিতিক রাশিমালা যেটা প্রতিপাদন করবো এইটা যদি তোমরা না বুঝে থাকো তাহলে কিন্তু এই অজানা সুষ্মলতার কম্পাঙ্ক তোমরা কিন্তু নির্ণয় করতে পারবে। এবং আমি কিন্তু এর আগেও বলছি যে এই তরঙ্গ অধ্যায় থেকে সবসময় অ্যাকসেপ্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকে এবং এখানে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক্স আছে, যেটা হচ্ছে কি অগ্রগামী তরঙ্গ একটা, বিট এর অগ্রগামী তরঙ্গের পরে ছিল হচ্ছে শব্দের তীব্রতা এবং বিট। অলরেডি আমরা অগ্রগামী তরঙ্গ এবং শব্দের তীব্রতা বা তীব্রতা লেভেল সম্পর্কে মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিছি, আর আজকে কিন্তু আমরা এই অধ্যায়ে সবচেয়ে আরও একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে কি বিট। এই তিনটা জিনিস এরা কিন্তু কম্বাইনভাবে অ্যাকসেপ্ট কোশ্চেন প্রতি বছরই হয়। তো তোমরা এই বিটের গাণিতিক বিশ্লেষণটা এবং অজানা সুষ্মলতার কম্পাঙ্ক নির্ণয় করাটা একটু একটু মনোযোগ দিয়ে বোঝার বা শোনার একটু চেষ্টা করবে। তো ওকে আমরা এখন দেখো যে কী করবো, যে এই বিটের গাণিতিক রাশিমালাটা আমরা এখন প্রতিপাদন করবো। আমরা এখানে ধরছিলাম যে দুইটা সুষ্মলতা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি, এর কম্পাঙ্ক হচ্ছে ওয়াই ওয়ান আর এটার কম্পাঙ্ক হচ্ছে কি ওয়াই টু। তো আমরা ধরে নিলাম যে এই দুইটা সুষ্মলতা পরস্পর কম্পিত হতে হতে কী হচ্ছে? সামনের দিকে যাচ্ছে। তাহলে আমাদের এই এ সুষ্মলতা যে স্মরণ হবে সেটাকে আমরা ধরলাম ওয়াই ওয়ান এবং বি সুষ্মলতার যে স্মরণটা হবে সেই স্মরণটাকে আমরা ধরছি হচ্ছে কি ওয়াই টু। তাহলে যদি তাহলে আমরা দেখো ওয়াই ওয়ান সমান লিখতে পারি হচ্ছে কি এ সাইন টু বাই এপন টি, এবং ওয়াই টু সমান আমরা লিখতে পারি কি এ সাইন টু বাই এফ টু টি। যেহেতু আমরা ধরে নিচ্ছি যে বিট সৃষ্টি হতে গেলে দুইটা তরঙ্গের বিস্তার একই হতে হবে এবং কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকতে হবে। তো আমরা যেহেতু জানি যে তরঙ্গ যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে তার স্মরণ ওয়াই ওয়ান ইকল টু এ সাইন টু বাই এফ ওয়ান টি, আর ওয়াই টু ইকল টু হচ্ছে কি এ সাইন টু বাই এফ টু টি। এই দুইটা লব্ধি স্মরণ যদি ওয়াই হয় তাহলে ওয়াই সমান আমরা লিখব কি হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। দেখো এই দুটো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এ সাইন বাই এফ ওয়ান টি প্লাস এ সাইন বাই এফ টু টি। তো এখান থেকে যদি আমি এ কমন নেই
a কমন নিলে দেখো এটা থাকে a কমন নিলে sin 2 পাই f t প্লাস sin 2 পাই f 2 t আমি একেবারে এটা এখান থেকে একটু কমন নিয়ে তোমাদেরকে দেখালাম এখন দেখো এখানে একটা কিন্তু ফর্মুলা আসছে সেই ফর্মুলাটা কি sin c প্লাস sin d আমি এর আগের দিন ওই ফর্মুলাটা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের ফর্মুলাটা আসছিল একটা হচ্ছে কি sin c প্লাস sin d তো sin c প্লাস sin d সমান কি 2 sin c প্লাস d বাই 2 এটা হচ্ছে কি cos c মাইনাস d বাই 2 তো এখানেও দেখো আমার সেই ফর্মুলাটা পড়ছে যে sin c প্লাস sin d আর আমরা এখান থেকে লিখতে পারি যে 2 sin 2 sin মানে কি 2a sin c প্লাস d বাই 2 তাহলে দেখো 2 পাই কমন নিলে এখান থেকে f1 প্লাস f2 বাই 2 ইনটু t দেখো তোমরা যদি এই c প্লাস d বাই 2 এটা লেখো তার মানে কি 2 পাই f1 t প্লাস 2 পাই f2 t বাই 2 তো আমি 2 পাইটাকে কমন নিছি 2 পাই আর টিটাকে যদি কমন নেই তাহলে থাকে f1 প্লাস f2 বাই 2 ইনটু t গাণিতিক এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমরা আরো আমার চেয়ে আরো ভালো বুঝো তো বুঝতে পারবে যে এটা কিভাবে আসছে তাহলে এখানে কি হবে 2a sin c প্লাস d বাই 2 আর এটা হচ্ছে কি cos c মাইনাস d বাই 2 মানে কি এখানে হবে f1 মাইনাস f2 বাই 2 ইনটু t তাহলে দেখো আমরা ফর্মুলা কিন্তু ফর্মুলা দিয়ে কিন্তু এখানে বসাতে পেলাম যে sin c প্লাস sin θ মানে কি 2 sin c প্লাস d বাই 2 ইনটু cos c মাইনাস d বাই 2 তাহলে আমরা দেখো এখান থেকে এই যে 2a তারপর এই যে cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 এটাকে আমরা পাশাপাশি রাখছি আর এখানে আমার থাকছে হচ্ছে কি sin 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইনটু হচ্ছে কি t তো এটাকে আমরা এই যে 2a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইনটু t এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে বিস্তার a এটাকে আমরা ধরছি হচ্ছে কি a তাহলে এখানে দেখো থাকলো হচ্ছে a sin 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইনটু t এখন আমাদের যে স্থির তরঙ্গে আমাদের যে স্থির তরঙ্গে যে সাধারণ সমীকরণ ছিল আমাদের দেখো এখানে আমরা y সমান এটা পেলাম আর স্থির তরঙ্গের আমাদের যে সাধারণ সমীকরণ সেই সাধারণ সমীকরণ হচ্ছে কি y a sin 2 পাই ft আমরা আমরা যে সমীকরণটা পাইছি এই দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে যে নতুন যে সমীকরণটা পাইছি সেই সমীকরণটা কিন্তু এটা আর আমরা জানি যে স্থির তরঙ্গের যে সাধারণ সমীকরণ সেই সাধারণ সমীকরণ কিন্তু y = a sin 2 পাই f t এই দুইটা যদি আমরা এখন তুলনা করি তাহলে দেখো আমরা কি পাবো দেখো এখানে বিস্তার a a = আছে sin sin আছে 2 পাই আছে f f সমান f টা হচ্ছে কি কম্পাঙ্ক তাহলে এর কম্পাঙ্ক এর কম্পাঙ্ক f সমান আমরা পাচ্ছি হচ্ছে কি f1 প্লাস f2 বাই 2 আর বিস্তার বিস্তার a সমান আমরা পাচ্ছি হচ্ছে কি 2a cos 2 বাই f1 মাইনাস f2 বাই 2 ইনটু t তাহলে দেখো এখান থেকে আমরা যে নতুন তরঙ্গটা পেলাম সেই নতুন তরঙ্গের বিস্তার a কত হচ্ছে 2a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইনটু t এবং নতুন তরঙ্গের যে কম্পাঙ্ক সেই কম্পাঙ্ক f কত হচ্ছে কি f1 প্লাস f2 বাই 2 ইনটু t নতুন তরঙ্গের যে কম্পাঙ্কটা পেলাম সেই কম্পাঙ্কটা কি উৎসদের কম্পাঙ্কের গড় মানের সমান তো এটাই হচ্ছে কি এই দুটো তরঙ্গের এভাবে উপরিপাতনের ফলে শব্দের তীব্রতা যে পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধি হচ্ছে এবং এই হ্রাস বৃদ্ধির ফলে আমাদের কি হচ্ছে কি বিট সৃষ্টি হচ্ছে এবং সেই বিট সৃষ্টির যে গাণিতিক যে রাশিমালাটা সেই রাশিমালাটা কিন্তু আমরা পেয়ে গেছি y = a sin 2 পাই f1 প্লাস f2 বাই 2 ইনটু t যেখানে আমার a = হচ্ছে কি 2a cos 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইনটু হচ্ছে কি t তোমরা একটু ক্যালকুলেশনটা আরো একবার দেখে নাও দেখো এখানে একটু খেয়াল করো যে এখানে আমি একটু t দিতে ভুলে গেছি ধন্যবাদ প্রিয়ন্তিকে সে মনে করা গেছে অনেক সময় অনেক মিস্টেক হয়ে যায় তোমরা এই ক্যালকুলেশনগুলো একটু এখানে এরকম ভাবে ঠিক করে নিবা তো আমার মনে হয় বিটের গাণিতিক রাশিমালা তোমরা মোটামুটি বুঝতে পারছো তো এখন দেখো আমরা এখানে যে এই যে তীব্রতা আমরা বলছিলাম যে তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির ফলে কোথাও কোথাও প্রবল শব্দ হয় আবার কোথাও কোথাও কি হয় নিঃশব্দ হয় তো কোথায় কোথায় প্রবল শব্দ হবে তো যেখানে আমার লব্ধি তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হবে সেখানে সেখানে আমরা প্রবল শব্দ শুনতে পাবো আর কোথায় কোথায় আমরা নিঃশব্দ পাবো যেখানে আমার লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হবে সেখানে সেখানে আমরা নিঃশব্দ পাবো তো এখন কোন কোন কত সময় পর পর প্রবল শব্দ হবে এবং কত সময় পর পর নিঃশব্দ হবে সেটা আমরা এখন বের করব তো দেখো এখন খেয়াল করো এখন আমরা বের করব হচ্ছে কি প্রবল শব্দ কোথায় কোথায় উৎপন্ন হবে
আমরা বলছিলাম যে লব্ধি তরঙ্গের বিস্তার যেখানে সর্বোচ্চ হবে সেখানে সেখানে আমাদের কি হবে প্রবল শব্দ শুনতে হবে অর্থাৎ প্রবল শব্দ কত সময় পর পর উৎপন্ন হবে সেটা আমরা এখন বের করব তো লব্ধি তরঙ্গের বিস্তার কখন সর্বোচ্চ হবে আমরা বলছি যে বিস্তার a equal to 2a cos 2πa upon minus a 2 by 2 into t তো যখন এই যে এই cos 2πa upon minus a 2 by 2 into t এর মানটা যখন সর্বোচ্চ হবে তখন হচ্ছে কি হবে লব্ধি তরঙ্গের বিস্তারটাও কি হবে সর্বোচ্চ হবে তোমাদের যদি এর আগের ক্লাসটা যদি তোমরা করে থাকো দেখো আমরা একই ভাবে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু বের করেছিলাম এখানে কিন্তু ঠিক একই ওয়েতে আমরা কিন্তু এই প্রবল শব্দ এবং নিঃশব্দ কত সময় পর পর হবে সেটা আমরা বের করব তাহলে দেখো আমাদের প্রবল শব্দের ক্ষেত্রে আমরা কি হবে যে cos 2πa upon minus a 2 by 2 into t এটা সমান কি হবে প্লাস মাইনাস 1 হবে যখন এই ইকুয়েশনাল প্লাস মাইনাস 1 হবে তখন তখন হচ্ছে কি হবে আমাদের প্রবল শব্দ আমরা শুনতে পাবো তো এটা যদি হয় তাহলে এখন খেয়াল করো যে আমরা এখান থেকে লিখতে পারি 2πa upon minus a 2 by 2 into t cos কত ডিগ্রির মান হচ্ছে প্লাস মাইনাস 1 হয় আমরা জানি হচ্ছে কি 0 পাই তারপর হচ্ছে 2πa ডট ডট আমরা এখানে লিখলাম হচ্ছে কি m পাই m মানে কি এখানে m মানে কিন্তু 0 1 2 3 এভাবে চলতেই থাকবে তাহলে এই সকল বিন্দু cos 0 ডিগ্রি মান প্লাস 1 cos পাই মান হচ্ছে কি মাইনাস 1 cos 2 পাই মান আবার কিন্তু প্লাস 1 এভাবে আমরা লিখছি ডট ডট হচ্ছে কি m পাই পর্যন্ত তো এখান থেকে যদি আমরা এখন t এর মানটা বের করি t ইকুয়াল টু দেখো প্রথম পাবে 0 আর এটা যদি এই পাশে চলে যায় তাহলে এটা তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এটা আসবে 1 বাই f1 মাইনাস f2 দেখো এই যে পাই বাই এটা পাই বাই যদি এটা আসে তাহলে এই 2 2 তো কেটেই যায় আর এই পাই কেটে যায় কেটে গেলে এখানে থাকে শুধু হচ্ছে কি 1 বাই f1 মাইনাস f2 এবং পরেরটা থাকবে হচ্ছে কি 2 বাই f1 মাইনাস f2 আমরা এখানে ডট করে লিখতে পারি হচ্ছে কি m বাই f1 মাইনাস f2 সেকেন্ড তাহলে আমরা কত সময় পর পর প্রবল শব্দ শুনতে পাবো আমরা দেখো যে প্রথমে প্রবল শব্দ শুনতে পাবো হচ্ছে কি 0 সেকেন্ডে তারপর 1 বাই f1 মাইনাস f2 সেকেন্ডে তারপর 2 বাই f1 মাইনাস f2 সেকেন্ডে এভাবে কিন্তু আমরা প্রবল শব্দ শুনতে পাবো পর পর দুইটা প্রবল শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান কত তাহলে দেখো যে 1 বাই f1 মাইনাস f2 থেকে 0 বিয়োগ করো আসবে 1 বাই f1 মাইনাস f2 এই 2 বাই f1 মাইনাস f2 থেকে 1 বাই f1 মাইনাস f2 বিয়োগ করো তাহলে দেখবে আসবে কি 1 বাই f1 মাইনাস f2 অর্থাৎ পর পর দুইটা প্রবল শব্দের যে মধ্যবর্তী সময় ব্যবধান সেই পর পর দুইটা প্রবল শব্দের মধ্যবর্তী সময় ব্যবধানটা আমাদের আসছে হচ্ছে কি 1 বাই f1 minus f2 a তো সেকেন্ড অর্থাৎ একটা প্রবল শব্দ উৎপন্ন হওয়ার 1 বাই f1 minus f2 সেকেন্ড পর কি হবে আরো একটা প্রবল শব্দ উৎপন্ন হবে তাহলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম যে কত সময় পর পর প্রবল শব্দ উৎপন্ন হবে কত সময় পর পর 1 বাই f1 minus f2 সেকেন্ড পর পর আমাদের হচ্ছে কি প্রবল শব্দ উৎপন্ন হবে তো এখন আমরা যেটা করব হচ্ছে কি নিঃশব্দ কখন কখন উৎপন্ন হবে তো আমরা এখন একটা লিখব হচ্ছে কি নিঃশব্দে দেখো নিঃশব্দের ক্ষেত্রে আমার যে সকল বিন্দুতে লব্ধি তরঙ্গের বিস্তার সর্বনিম্ন হবে সে সকল বিন্দুগুলোতে আমরা কি নিঃশব্দ শুনতে পাবো তো লব্ধি তরঙ্গের বিস্তার কখন সর্বনিম্ন হবে যখন এই যে cos 2πa upon minus f2 by t সমান কি হবে শূন্য হবে তখন হচ্ছে কি আমরা নিঃশব্দ শুনতে পাবো তাহলে আমরা বলতে পারি যে নিঃশব্দের ক্ষেত্রে cos 2πa upon minus f2 by 2 into into t এটা সমান কি হবে জিরো হবে তখন আমরা নিঃশব্দ শুনতে পাবো এটা সমান যদি জিরো হয় তাহলে আমরা লিখতে পারি যে 2 পাই f1 মাইনাস f2 বাই 2 ইনটু t সমান হচ্ছে কি যে cos হচ্ছে কি পাই বাই 2 এর মান জিরো তারপর হচ্ছে 3 পাই বাই 2 এর মান জিরো তারপর হচ্ছে কি 5 পাই বাই 2 এর মান জিরো ডট ডট আমরা এটা লিখতে পারি 2m প্লাস 1 পাই বাই 2 এই সকল বিন্দুগুলোতে কিন্তু cos এর মান কি হচ্ছে শূন্য হচ্ছে এখান থেকে যদি আমরা এখন t এর মানটা বের করি তাহলে t এর মান আসবে দেখো t ইকুয়াল টু 1 বাই 2 ইনটু f1 মাইনাস f2 দেখো কিভাবে বের করলাম এই যে t ইকুয়াল টু তারপরে এই পাশে চলে গেলে এখানে থাকবে হচ্ছে দেখো পাই বাই 2 আমি একটু একটা বের করে দেখাই তোমাদের তাহলে সুবিধা হবে এই পাশে আছে পাই বাই 2 আর এটা এই পাশে যদি চলে যায় তাহলে উপরে থাকবে হচ্ছে কি 2 আর নিচে হচ্ছে কি 2 পাই f1 মাইনাস f2 তাহলে দেখো এই যে 2 ইনটু কেটে যাচ্ছে এই পাই কেটে যাচ্ছে তাহলে এখানে আসলে থাকতেছে কি 1 বাই 2 ইনটু f1 মাইনাস f2 সেকেন্ড এই জন্য কিন্তু আমি লিখছি 1 বাই 2 ইনটু f1 মাইনাস f2 সেকেন্ড তোমরা এখানেও যদি ঠিক এভাবে বের করো তাহলে দেখবে এই যে মানগুলো এভাবে চলে আসবে এরপর একটা কত হবে এটা 1 বাই 2 f1 মাইনাস f2 এরপর একটা দেখো আসবে 3 বাই 2 f1 মাইনাস f2 এরপর একটা অবশ্যই আসবে হচ্ছে কি 2m প্লাস 1 বাই হচ্ছে কি 2
f1 minus f2 তাহলে কখন কখন আমরা হচ্ছে কি নিঃশব্দ পাবো যে এই সময় পর পর হচ্ছে কি আমরা নিঃশব্দ পাবো তো এখন যদি আমরা দুইটা নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান বের করি দেখো দুইটা নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান এখানে যেমন দুইটা প্রবল শব্দের মধ্যবর্তী সময় ব্যবধান পাইছে 1 / f1 - f2 সেকেন্ড একই ভাবে এখন যদি আমরা দুইটা নিঃশব্দের মধ্যবর্তী সময় ব্যবধান বের করি তাহলে দেখো যে 3 / 2 f1 - f2 থেকে 1 / 2 f1 - f2 বিয়োগ করো বিয়োগ করলে দেখবা যে এটাও আসবে 1 / f1 - f2 সেকেন্ড তাহলে দেখো আমরা কি পেলাম যে দুইটা প্রবল শব্দ সোনার মধ্যবর্তী সময় ব্যবধান যা দুইটা নিঃশব্দ সোনারও মধ্যবর্তী সময় ব্যবধান তাই তাহলে এখান থেকে কি পরপর দুইটা প্রবল শব্দ সোনার মধ্যবর্তী সময় ব্যবধান যা পরপর দুইটা নিঃশব্দ সোনারও মধ্যবর্তী সময় ব্যবধান একই এইজন্য আমরা বলি যে দুইটা প্রবল শব্দের মাঝখানে একটা নিঃশব্দ থাকে এবং দুইটা নিঃশব্দের মাঝখানে একটা প্রবল শব্দ থাকে তো দেখো যে যেমন দেখো আমি যে প্রথমে যে শব্দটা উৎপন্ন করেছিলাম যে যেমন দেখো এই যে এরকম যে দুইটা প্রবল শব্দ একটা প্রবল শব্দ তারপর একটা প্রবল শব্দ মাঝখানে কিন্তু একটা নিঃশব্দ বা তুমি অন্যভাবে চিন্তা করো যে একটা নিঃশব্দ প্রবল শব্দ আবার একটা নিঃশব্দ এই দুইটা প্রবল শব্দের মাঝখানে সবসময় কি থাকবে একটা নিঃশব্দ থাকবে এবং দুইটা নিঃশব্দের মাঝখানে কি থাকবে একটা প্রবল শব্দ থাকবে তো এইভাবে কিন্তু এই বিট সৃষ্টি হচ্ছে কি এই তীব্রতা যে পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধির ফলেই কিন্তু বিট সৃষ্টি হচ্ছে এবং এই বিটের কারণেই কিন্তু আমরা কখনো কখনো প্রবল শব্দ শুনতে পাই আবার কখনো কখনো কিন্তু কোনো শব্দ শুনতে পাই না এবং এখান থেকে আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখলাম যে দুইটা পরপর দুইটা প্রবল শব্দ এবং পরপর দুইটা নিঃশব্দ শোনার মধ্যবর্তী সময় ব্যবধানটা হচ্ছে কি এক এখন একটু খেয়াল করো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1 / f1 - f2 সেকেন্ডে 1 / f1 - f2 সেকেন্ডে বিট সংখ্যা হচ্ছে কয়টা 1 / f1 - f2 সেকেন্ডে হচ্ছে কি বিট সংখ্যা কয়টা হবে একটা আর কি বলছি সে দেখো 1 / f1 - f2 সেকেন্ডে বিট সৃষ্টি হয় কয়টা একটা তাহলে 1 সেকেন্ডে এখন যদি আমরা বলি যে 1 সেকেন্ডে বিট সৃষ্টি হবে কত 1 সেকেন্ডে বিট সৃষ্টি হবে কিন্তু f1 - f2 এত কি 1 সেকেন্ডে বিট সৃষ্টি হবে হচ্ছে কত f1 - f2 টি তাহলে দেখো প্রতি সেকেন্ডে বিট সংখ্যা কত প্রতি সেকেন্ডে বিট সংখ্যা হচ্ছে কি f1 - f2 অর্থাৎ প্রতি সেকেন্ডে সৃষ্টি বিট সংখ্যা উচ্চতর কম্পাঙ্কের পার্থক্যের সমান তাহলে প্রতি সেকেন্ডে সৃষ্টি বিট সংখ্যাকে আমরা বলতে পারি বিটের হার আমরা যদি লিখি যে বিটের হার বা প্রতি সেকেন্ডে সৃষ্টি বিট সংখ্যা যদি n হয় তাহলে n সমান দেখো f1 sin ডিফারেন্স f2 কারণ আমরা তো এখানে ধরে নিয়েছিলাম f1টা বড় আসলে f1 বড় না ছোট বা f2 বড় না ছোট এটা তো আমরা জানি না এইজন্য আমরা লিখছি যে n f1 sin ডিফারেন্স f2 তাহলে আমরা এখান থেকে দেখো ক্যালকুলেশন করে যেটা বের করলাম যে প্রতি সেকেন্ডে সৃষ্টি বিট সংখ্যা প্রতি সেকেন্ডে সৃষ্টি বিট সংখ্যা বা বিটের হার উচ্চতর কম্পাঙ্কের পার্থক্যের সমান প্রতি সেকেন্ডে সৃষ্টি বিট সংখ্যা বা বিটের হার উচ্চতর কম্পাঙ্কের পার্থক্যের সমান মানে সেই বিটের হারটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি n দ্বারা প্রকাশ করছি তো অনেক সময় এখান থেকে কোশ্চেন হয় তোমরা তো আসলে কোনো কোশ্চেন করতে চাও না বা তোমরা কোশ্চেন খুঁজেও পাও না যে আমরা প্রথমেই দেখো যে বিট সৃষ্টির ক্ষেত্রে দুইটা শর্তের কথা বলছিলাম প্রথমে একটা বলছি হচ্ছে কি যে তরঙ্গ দুটির বিস্তার অবশ্যই শব্দ তরঙ্গ দুটির বিস্তার অবশ্যই সমান হতে হবে আর আরেকটা আমরা বলছি হচ্ছে কি কম্পাঙ্কের পার্থক্য সামান্য হতে হবে তো যদি তরঙ্গ দুটির বিস্তার সমান না হয় তাহলে কি করবে আর যদি কম্পাঙ্কের পার্থক্য খুব বেশি হয় তাহলে কি করবে এই এইটা তোমরা একটু আমাকে কমেন্টে জানো এখন আমরা বলছিলাম যে এই বিট সৃষ্টি হতে গেলে কম্পাঙ্কের কম্পাঙ্কের সামান্য পার্থক্য থাকতে হবে আর তরঙ্গ দুটির বিস্তার একই হতে হবে তো দেখো যদি তরঙ্গ দুটির বিস্তার সমান না হয় তাহলে কিন্তু এদের এই যে লব্ধি তরঙ্গ যেটা পাচ্ছি সেই লব্ধি তরঙ্গের বিস্তার কিন্তু কখনো শূন্য হবে না আর লব্ধি তরঙ্গের বিস্তার যদি শূন্য না হয় তাহলে আমরা কখনো নিঃশব্দ পাবো না অর্থাৎ একটানা আমরা শব্দ পাবো আর একটানা শব্দ পেলে আমরা সেক্ষেত্রে বিট সৃষ্টি হচ্ছে কিনা এটা বুঝতে পারবো না আর একটা কন্ডিশন আমরা বলছি যে কম্পাঙ্কের কেন সামান্য পার্থক্য থাকতে হবে আমরা জানি যে কম্পাঙ্ক যদি কম্পাঙ্কের পার্থক্য যদি বেশি হয় তাহলে প্রতি সেকেন্ডে সৃষ্টি বিট সংখ্যাটাও কি হবে বেশি হবে আর বিট সংখ্যাটাও যদি বেশি হয় তাহলে তীব্রতার যে পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধি সেই তীব্রতার পর্যায়ক্রমিক হ্রাসবৃদ্ধিটাও কিন্তু কি হবে বেশি হবে যেটা আমাদের কান উপলব্ধি করতে পারবে আর এটা ছাড়াও তোমাদের প্রত্যেকের কানে কিন্তু একটা সমস্যা আছে আমরা গতদিন বলছিলাম যে আমাদের কান কতটা শক্তিশালী আমাদের কানে কতটা পাওয়ার একইভাবে তোমাদের প্রত্যেকের কানেও কিন্তু একটা সমস্যা আছে তোমাদের না সবারই কানে এই সমস্যাটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে কি শব্দানুভূতির স্থায়িত্বকাল তো শব্দানুভূতির স্থায়িত্বকালে আমরা জানি যে কোনো শব্দ উৎপন্ন হওয়ার
0.1 সেকেন্ডের মধ্যে অর্থাৎ 1/10 সেকেন্ডের মধ্যে যদি অন্য একটা শব্দ আমাদের কানে চলে আসে তাহলে সেই দুইটা শব্দের পার্থক্য আমাদের কান উপলব্ধি করতে পারে না। তো এই জন্য আমাদের কম্পাঙ্কের পার্থক্যটা আসলে কম হওয়া উচিত, সামান্য হওয়া উচিত। এবং আমরা হিসাব করে এটা দেখছি যে এই কম্পাঙ্কের পার্থক্য 10 কম হতে হবে। 10 যদি ছোট হয় তাহলে আমাদের বিট সৃষ্টি হবে। অর্থাৎ বিট সৃষ্টি করতে গেলে কম্পাঙ্কের পার্থক্যটা কি হতে হবে, 10 মধ্যে থাকতে হবে। 10 কম হলে তখনই হবে কি, বিট সৃষ্টি হবে। তো অনেক সময় এই দুটো কোশ্চেন নিয়ে অনুদানমূলক কোশ্চেন আসে যে বিট যে হচ্ছে কি কম্পাঙ্কের পার্থক্য বেশি হলে বিট সৃষ্টি হবে কিনা, বা কম্পাঙ্কের পার্থক্য বেশি হলে কি হবে ব্যাখ্যা করো, বা তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার যদি সমান না হয় তাহলে কি হবে ব্যাখ্যা করো। আমার মনে হয় আমি যে কথাগুলো বলছি এগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো বা একটু চিন্তা করো তাহলে এখান থেকে মনে হয় এটার ব্যাখ্যাগুলো তোমরা লিখতে পারো। তো আমরা এখন এই বিট সৃষ্টি হবে কি হবে না তো সেইটা সম্পর্কিত আমরা এখন একটা অঙ্ক করবো। তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা কন্ডিশন জানলাম যে বিট সৃষ্টি হতে গেলে কম্পাঙ্কের পার্থক্য কী হতে হবে, 10 কম হতে হবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা বা এন এর মান সবসময় কী হতে হবে, 10 কম হতে হবে। 10 কম যদি হয় তাহলে আমরা বলবো হচ্ছে কি, বিট সৃষ্টি হবে। সো দেখো একটু খেয়াল করো এখানে দুটো অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। প্রথম সমীকরণ দেওয়া আছে y1 = 0.5 sin / 200 pi t - x / 3.24। দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে y2 = 0.5 sin / 210.03 t - x / 0.39। এই দুটো সমীকরণ আমরা এটাকে বললাম 1 নম্বর সমীকরণ, আর এটাকে আমরা বলছি 2 নম্বর সমীকরণ। তো এরকম দুটো অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। এখন বলছে যে এই দুটো তরঙ্গের উপরিপাতনের ফলে বিট সৃষ্টি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই দুটো তরঙ্গ যদি পরস্পর উপরিবর্তিত হয় তাহলে সেক্ষেত্রে বিট সৃষ্টি হবে কিনা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তো আমরা জানি যে বিট সৃষ্টি হতে গেলে আমাদেরকে কী বের করতে হবে, কম্পাঙ্কের পার্থক্য বের করতে হবে। অর্থাৎ প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা এন এর মান বের করতে হবে। সেই এন এর মান যদি 10 Hz কম হয় তাহলে বিট সৃষ্টি হবে, 10 Hz বেশি হলে বিট সৃষ্টি হবে না। তাহলে এন বের করতে গেলে আমার আগে বের করতে হবে কি, y1 থেকে f1 বের করতে হবে এবং y2 থেকে f2 বের করতে হবে। অর্থাৎ এই দুইটা তরঙ্গের কম্পাঙ্ক বের করতে হবে। তো এই দুটা তরঙ্গের কম্পাঙ্ক কীভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা যখন অগ্রগামী তরঙ্গ করছি এবং সেখানে কিন্তু আমি এই রিলেটেড একটা অঙ্ক করছি। তো তোমরা, আমি অঙ্কটা আর পুরোটা করবো না, তোমরা এখান থেকে f1 আর f2টা আমার মনে হয় বের করতে পারবে। তো তোমরা যারা পারবে না তারা একটু ওই লেকচারটা দেখলে আমার মনে হয় ওখান থেকে বের করতে পারবে। তো এখান থেকে তোমরা যেটা করবে কি, এই 1 নম্বর সমীকরণকে আমাদের যে অগ্রগামী তরঙ্গের যে সাধারণ সমীকরণ আছে y = sin 2π/λ vt - x, 1 নম্বর সমীকরণকে যদি এই অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণের সাথে যদি তুমি তুলনা করো তাহলে এখান থেকে দেখবা যে কম্পাঙ্ক f1, এই f1 সমান আসবে হচ্ছে কি 100 Hz। ঠিক একইভাবে এই 2 নম্বর সমীকরণকে যদি এই অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণের সাথে তুলনা করো তো সেক্ষেত্রে কম্পাঙ্ক f2 = আসবে দেখবা যে 105 Hz। এটা কাছাকাছি আসবে, অথবা একদম পারফেক্টলি 105 আসবে না, তবে এটা কাছাকাছি এরকম একটা আসবে। এখন দেখো যদি আমরা প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা বা কম্পাঙ্কের পার্থক্য বের করি তাহলে n সমান কি হবে, f2 - f1। তাহলে 105 থেকে 100 বিয়োগ করলে এখানে আসবে হচ্ছে কত, 5। আমার প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা কত, 5। তাহলে এখানে বিটের হার হচ্ছে কি 5। তাহলে আমার যেহেতু বিটের হার 5 মানে কি 10 কম, তাহলে আমার এখানে কি হবে, বিট সৃষ্টি হবে। তাহলে আমরা লিখবো যেহেতু প্রতি সেকেন্ডে সৃষ্ট বিট সংখ্যা 10 কম, সুতরাং এখানে হচ্ছে কি বিট সৃষ্টি, এই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে বিট সৃষ্টি হয়। এখন হচ্ছে কি এই বিটের সাহায্যে কিভাবে একটা অজানা সুষ্ঠু রেখার কম্পাঙ্ক নির্ণয় করা যায় সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো।